हेलो बंधुरा, आमार चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी एकटा सम्पूर्ण नतून धरनेर आमचूरेर चाटनी रेसिपि शेयर करब आपनादेर संगे। एई चाटनी सन्ध्याबेलार विभिन्न रकमेर स्न्याक्सेर संगे दारुण लागे खेते। एई रेसिपि जदि पछन्द हय ताहले अवश्यई लाइक करबेन, बंधुदेर मध्ये शेयर करबेन आर चैनलटाके सबस्क्राइब करते भुलबेन ना। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই আমচুরের চটপটা চাটনির জন্য আমি এখানে এক চামচ মতো আমচুর পাউডার নিয়েছি, 1 টেবিল স্পুন মতো। আর এই চাটনি স্টিলের পাত্রেই করতে হবে, তাতে 1/2 কাপ মতো জল দিচ্ছি। এখানে গুলে নিতে হবে যাতে লাম্পস না হয়ে যায়। দেখুন, 1 ফোঁটাও লাম্পস নেই। এবারে ফ্লেমটা অন করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা ফুটে এসেছে। এবারে আমরা এতে চিনি অ্যাড করব। 1 চামচ আমচুর পাউডারে 2 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ও ব্যবহার করতে পারেন। তিন চার মিনিট ফোটার পর অনেকটাই মোটা হয়ে গেছে। দেখুন, অনেকটাই মোটা হয়ে গেছে। এবারে এতে বিট নুন দেব স্বাদ মতো। আর দেব মৌরি গুঁড়ো। আমি এখানে মৌরিটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আর ভাজা জিরে গুঁড়ো দেব। এখানে জিরের সঙ্গে আমি একটা মাঝারি সাইজের শুকনো লঙ্কা ব্যবহার করেছি, একটু সামান্য যাতে ঝাল ঝাল হয়। ঝাল মিষ্টি সব মিলিয়ে বেশ সুন্দর লাগবে চাটনিতে। চাটনি রেডি হয়ে গেছে, আমচুরের চাটনি সার্ভ হয়ে গেছে। এই চাটনি ইভিনিংয়ে যে কোনো স্ন্যাক্সের সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, আবার নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে।